ইয়ামাহা 80cc প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস 14000 টাকা সিডিএ 100cc গাড়ি এটার প্রাইস পড়বে 20000 টাকা আমি টুকটাক কাজগুলো করাই দিব আমি এটা ইয়ামাহা লোগোটা দেখেন এটা প্রাইস টাকা হচ্ছে 35000 টাকা মাত্র 35000 হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আবার চলে আসলাম আসিফের শোরুমে কিছু নতুন নতুন বাইক আসছে সবগুলো বাইকের প্রাইস আজকে আপনাদেরকে জানাবো তো আজকে ভিডিওতে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সুজুকি থাকবে ইয়ামাহা থাকবে হিরো থাকবে হুন্ডা বাইকগুলো পাবেন টিভিএস বাইকগুলো পাবেন সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম পাওয়া যায় তো এটা যেহেতু পাইকারি দোকান এখানে চাইলে আপনারা একেবারে কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পাবেন আর যেহেতু এটা আসিফের শোরুম উনি চেষ্টা করে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে আমি যে শোরুমে চলে আসছি তাদের এই শোরুমের নাম হচ্ছে আপনার বিসমিল্লাহ বাইক স্টেশন আর এই শোরুমটা আপনারা পাবেন চট্টগ্রামে ফটিকছড়ি হাতির পুলে এখানে এই একটা দোকান পাবেন যেটা বিসমিল্লাহ বাইক স্টেশন তো আগে নামটা ছিল হাদিস সোলাইমান মোটরস আর বর্তমানে তারা যে নামটা করছে বিসমিল্লাহ বাইক স্টেশন সো দোকানে যখন আসবেন আসিফ বাইকে পাবেন আজকে আমার প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস জানবো আসিফ বাইকের কাছ থেকে সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের সেকেন্ড হ্যান্ড বাইকটি সো ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং আজকে অনেকগুলো কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আসিফ আসলে আপনাদেরকে আজকে আমি অনেক অনেক কম প্রাইসের কিছু গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের আজকে কম দামি এবং বেশ দামি বাইকের অনেক সমাহার অনেক বেশি বাইক আজকে আমাদের কালেকশনে আছে রমজান উপলক্ষে হ্যাঁ ঈদ উপলক্ষে আপনারা দেখতে পারবেন আমি প্রথমে এই কম দামের বাইক থেকে শুরু করলে মনে হয় বেটার হয় আমি প্রথমে এটা থেকে শুরু করতেছি এই গাড়িটার প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস 14000 টাকা 14000 টাকা হ্যাঁ এটা অফার ঈদের অফার আপনাদের জন্য এটা এটার নামটা কি ভাই এটা হচ্ছে ইয়ামাহা আর এখানে দেখেন গাড়ি কি রং করছে নাকি জি জি কালার করেছে গাড়ি সাউন্ড কিন্তু একেবারে ক্লিয়ার এর হচ্ছে 80cc গাড়ি 80cc ইয়ামাহা 80cc জাপানি ইয়ামাহা 80cc গাড়ি তো এটা প্রাইস হচ্ছে 14000 টাকা একেবারে রিজনেবল প্রাইস সামনে টায়ার একদম ফ্রেশ পিছনের টায়ারও দেখেন একদম ফ্রেশ আছে গাড়ি কাজ টাজ করানো আছে আমি যার থেকে নিচে ওরা অনেক টাকার কাজ টাজ করানো আছে পিছনের টায়ারটা দেখেন একদম ফ্রেশ দেখেন গাড়ি টুকটাক শুধু চয়েস ওদের যাই সুন্দর করার জন্য যা করার সেটাই করবে এই বাইকটা একেবারে রিজনেবল প্রাইস অনেকেই আমাকে বলছেন কম দামে বাইকের জন্য তো এটা নিতে পারেন মাত্র 14000 টাকা বাইকটা পাবেন যেটা ফিক্সড প্রাইস থাকবে জাপানি ইয়ামাহা 80cc গাড়ি প্রাইস থাকবে 14000 টাকা হুন্ডা এখানে দেখেন হুন্ডা সিডিএ আর 800 গাড়ি হ্যাঁ 800 আচ্ছা এটা এখন আমি রেডি করতে পারিনি এটা রেডি করতেছি আপনি আসি গেছেন সেজন্য আমি আসলে ভিডিওটা দিচ্ছি এই কালারটা অনেক সুন্দর দেখেন কালারটা সুন্দর মানে হুন্ডার মধ্যে ব্র্যান্ডিং করা আছে তো এটা হচ্ছে ভাই এটা কত কত সিসি বললেন এটা হচ্ছে 100cc 100cc আচ্ছা এটা হচ্ছে হুন্ডা 100cc একটা বাইক কালারটা সুন্দর এখানে চট্টগ্রাম একটু নাম্বার জাপানি আচ্ছা এখানে চট্টমেটো নাম্বার টাম্বার করা আছে সব কিছু ওকে বর্তমানে এটা প্রাইসটা কত রাখবেন এটার প্রাইস পড়বে 20000 টাকা আমি টুকটাক কাজগুলো করাই দিব আমি কাজ টাজ এখনো সেটিং করি নাই গাড়ি নিছি আপনি আসি গেছেন সেই জন্য ভিডিওটা দিয়ে দিচ্ছি এগুলোতে আপনি মানে কাজটা করাই দিবেন জি এই সামনের মডগার্ডটা একদম অরিজিনাল মডগার্ড এগুলো অরিজিনাল মডগার্ড আচ্ছা এগুলো অরিজিনাল নেই জি অরিজিনাল অরিজিনাল মডগার্ড এগুলো 100cc গাড়ি তো এটা প্রাইস থাকবে 20000 টাকা সিডিএ 100cc গাড়ি জি প্রাইস থাকবে 20000 টাকা অনেকে ব্র্যান্ডিং করা আছে অনেকে ফোন দেয় সেজন্য এই গাড়িটা এখন কালেকশন করছে এখনো রেডি করতে পারিনি আপনারা যোগাযোগ করবেন সমস্যা নেই ওয়ালটন এক্সপ্লোর ওয়ালটন এক্সপ্লোর এটা আমি আগেও ভিডিও দিছিলাম আচ্ছা এটা ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড 10 বছরের ডকুমেন্ট গাড়ি ঠিক আছে এটা সেলফের কাজ করাইতে হবে আপনার গুলা ওকে আছে হ্যাঁ গাড়ির সবকিছু মোটামুটি ওকে আছে ভালো আছে হ্যাঁ গাড়ির প্রাইস পড়বে এটা
25,000 টাকা জি। আচ্ছা এটা কত কত সিসি? এটা হচ্ছে 125 জি। আচ্ছা 125 সিসি জি জি, 125 সিসি ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড চট্টগ্রাম মেট্রো। আর এটা প্রাইস কত রাখবেন? 25,000 টাকা ফিক্সড প্রাইস। 25,000 টাকা ফিক্সড প্রাইস থাকবে জি। ফ্রিডম রানার, আচ্ছা তাও ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড, আচ্ছা ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টির গাড়ি এটা, আবার ফার্স্ট পার্টির গাড়ি, ডিজিটাল মিটার, আবার হাইড্রোলিক ডিজিটাল মিটার, হাইড্রোলিক একটা বাইক জি। এটা পড়বে ফিক্সড প্রাইস 20,000 টাকা। 20,000 টাকা হ্যাঁ। আচ্ছা এখানে দেখা এই গাড়িটা অনেক সুন্দর, এখানে ব্র্যান্ডিং করা আছে, এখানে ফ্রিডম একটা ব্র্যান্ডিং করা আছে। তো এই বাইকটার প্রাইস থাকবে 20,000 টাকা। দেখেন বর্তমানে এটা কি নাম্বারটা কো করা আছে? হ্যাঁ নাম্বারটা আমার করা আছে, ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড। আচ্ছা ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড, এটা একেবারে রিজনেবল, যারা আছেন কম দামে বাইক এটা নিতে পারেন 20,000 টাকা। আচ্ছা অনলি প্রাইস থাকবে 20,000 টাকা। আর এখানে একটা বাইক দেখেন, হুন্ডার মধ্যে একটা বাইক, হুন্ডা 125 সিজি 125। আচ্ছা এই গাড়িটা নিতে পারেন, 0-2 সিরিয়ালের গাড়ি, 0-2 সিরিয়াল জি। এই গাড়িটা প্রাইস পড়বে একদম 20,000 টাকা, একদম 20,000 টাকা জি জি। আচ্ছা এটা আপনার 0-2 সিরিয়াল, এটা প্রাইস থাকবে 20,000 টাকা একদম সিজি সিজি। আর এখানে দেখেন এটা গোল্ড নাকি অনেক সুন্দর, এটা চট্টগ্রাম মেট্রো নাম্বার। আচ্ছা এটা এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো নাম্বার করা আছে জি। তো এটা প্রাইস থাকবে একেবারে 20,000 টাকার মতো প্রাইসটা পড়বে জি। আর এটা কালার একদম একদম, এটা আচ্ছা হুন্ডার মধ্যে ব্র্যান্ডিং করা আছে, দেখেন রেড কালার মধ্যে, যারা আছেন এই ধরনের বাইক নিতে চান নিতে পারেন। চট্টগ্রাম মেট্রো হিরো স্পিড, হিরো স্পিড হ্যাঁ 100 সিসি গাড়ি, এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে হিরো স্পিড 100 সিসি গাড়ি জি জি। এটা আবার সেলফ আছে, সেলফে কাজ হয়, ব্যাটারিটা একটু দুর্বল, তবে মাঝে মধ্যে সেলফ ওটা মাঝে মধ্যে হয় না। ঠিক আছে এটার দাম পড়বে তাও 20,000 টাকা একদম ফিক্স প্রাইস, 20,000 টাকা যেটা ফিক্স প্রাইস থাকবে জি। এখান থেকে যতগুলো বাইক দেখতে পাচ্ছেন সবগুলো বাইক একেবারে কম দাম, আপনারা 15 থেকে 20,000 মধ্যে এই ধরনের যে কম দাম বাইকগুলো নিতে পারেন। তো এগুলো বর্তমানে কাজ করানো আছে, ফ্রেশ আছে স্যার, নিতে পারেন বাইকটা দেখতে পারেন। ঠিক আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, সামনে টায়ারটা লাগবে, পিছনের টায়ার ফ্রেশ আছে, জগৎটা ভালো আছে। আচ্ছা এটা হচ্ছে ইয়ামাহা, হ্যাঁ ব্যাটারি লাগাইতে হবে একটা, হ্যাঁ গাড়িটার ডকুমেন্ট টকুমেন্ট পাচ্ছি না যা আছে তাই, এতটুকুতে 35,000 টাকা হলে দিয়ে দিবো এই গাড়ি। মানে এটার ডকুমেন্ট আপনার কাছে নাই? নাই। আচ্ছা এগুলো পাচ্ছি না কিছু, 35,000 টাকা হলে বিক্রি করে দিবো। এটা ইয়ামাহা লোগোটা দেখেন, এটা প্রাইস টাকা হচ্ছে 35,000 টাকা, মাত্র 35,000। তো এই জাস্ট এটার মধ্যে যে ডকুমেন্টটা ওনার, এই ডকুমেন্টটা বাইরের কাছে নাই জি স্যার। যদি কারো এই বাইকের পছন্দ হয় স্ক্রিন বাই নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এটা প্রাইস টাকা হচ্ছে 35,000 টাকা জি, এটা ফিক্স প্রাইস থাকবে, যেটা বাইকের দোকান উনি একেবারে কম দামে বাইকগুলো আপনাদেরকে দিয়ে থাকে, 35,000 টাকা বাইকটা নিতে পারবেন। এই বাইকটা তো আগেও দেখেছেন আপনারা, আবার নতুন করে আমি ভিডিও দিচ্ছি, এই বাইকটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ এবং লেটেস্ট মডেল, 17 সিরিয়াল ডিজিটাল ফ্রেড স্মার্ট কার্ড। আচ্ছা 17 সিরিয়ালের গাড়ি, ঠিক আছে 17 সিরিয়াল। আচ্ছা সেলফের কাজ টাজ হয়, সব কিছু ওকে আছে, হ্যাঁ টোকেনের মেয়াদ এত আছে। এটা 80 সিসি গাড়ি, 80 সিসি জি। আচ্ছা তো এটা হচ্ছে 80 সিসি গাড়ি। আর এটা বর্তমানে প্রাইসটা কত রাখবেন? এটার প্রাইস পড়বে একদম 38,000 টাকা একদম ফিক্স প্রাইস, 38,000 ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস একদম। আচ্ছা তো এটা একদম হবে 38,000 টাকা ফিক্স প্রাইস থাকবে। তো এটা হচ্ছে 80 সিসি গাড়ি, এখানে আপনার যে রেড কালারের মধ্যে পেয়ে যাবেন। তো একদম ফ্রেশ আছে, যারা আসলে এই কম দামের মধ্যে ফ্রেশ গাড়ি চান এই বাইকটা নিতে পারেন, লেটেস্ট মডেলটা। এটা হচ্ছে পালসার 35 জি। আজ এই 10 বছরের নাম্বার করা আছে, ঠিক আছে শুধু মিটার, ডিজিটাল মিটারটা নষ্ট, হ্যাঁ আচ্ছা সেলফের কাজ মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না, সেলফ হয়তো বা ব্যাটারি পাল্টাইতে হবে। এটার দাম ফিক্স পড়বে 50,000 টাকা, ফিক্স প্রাইস 50,000 জি। আচ্ছা এটা এটা কল সিসির বাইক, এটা এটা 135 পালসার 135। আচ্ছা পালসার 135, এইখানে দেখেন হাইড্রোলিক আছে, এটা হচ্ছে 135 সিসি একটা বাইক। তো এটা আপনার রেড কালারটা বাইকটা সুন্দর। আর বর্তমান প্রাইসটা কত রাখবেন এটার? এটা 50,000 টাকা ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস 50। নাম্বার করা আছে চট্টগ্রাম মেট্রো, সেটা আমার চট্টগ্রাম মেট্রো নাম্বারটা আমার সবকিছু ওকে আছে, প্রাইস থাকবে 50,000। ল্যাটিন এলইডি, ঠিক আছে এলইডি, হ্যাঁ অনটেস পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে এটা। আচ্ছা এটা বর্তমানে অনটেস আছে জি জি জি, এটা পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে। এটা ফিক্স প্রাইস পড়বে যে আপনার এই 55,000 টাকা, 55,000 টাকা জি। আচ্ছা এই প্লাটিনাগুলো কিন্তু মাইলেজ আছে বর্তমানে, তো এটা প্রাইস থাকবে যে 55,000 টাকা অন টেস্ট, এটা বর্তমানে অন টেস্ট আছে, চাইলে আপনি যে কোনো জায়গায় নাম্বারটা করতে পারবেন। 55,000 টাকা বাইকটা প্রাইস পড়বে। আর এরকম মাইলেজ আছে বর্তমানে, যারা আসলে গাড়িটা চালাই থাকে যারা জানেন যে কোনো মাইলেজ মোটামুটি আছে, যারা আসলে নিতে পারেন প্লাট। এটা হচ্ছে এলইডিটা, আর এটার মধ্যে একটা হচ্ছে নন এলইডি, ওটি এলইডি স্যার, এটা আপনার এলইডি সহ বাজাজ বি ফিফটিন আছে জি জি। এটা 10 বছরের নাম্বারের টাকা দেওয়া জমা আছে, ঠিক আছে
জাস্ট যে নিবে তার নামে ফাইল দিলে তার নামে ফাইলটা চলে আসবে, 500 টাকা করে হবে আর কি ওখানে, যেখানে যে কোনো বিআরটিসিতে নাম করতে পারবে। এটা এটা প্রাইস পড়বে 75,000 টাকা। 75,000, আচ্ছা এটা মানে যে কোনো বিআরটিসিতে নাম্বারটা করানো যাবে? করা যাবে। আচ্ছা তো এটা প্রাইস থাকবে 75,000 টাকা। জি জি। এটা কত সিসির বাইক এটা ভাই? এটা হচ্ছে যে 150, 150 সিসি। আচ্ছা এই বাইকটা হচ্ছে 150 সিসির বাইক, তো প্রাইসটা একেবারে রিজনেবল। বাইকটা আপনার ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আসছে, ফ্রেশ কোনো যারা দোকান আসবেন যাচাবাসে করে কিনতে পারবেন। এছাড়া ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে, তাহলে আপনার আরও ইনকোয়ারির প্রয়োজন যদি হয় স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। স্ট্রাইকার এটা অন টেস্টের মধ্যে আছে। আচ্ছা এটার প্রাইস পড়বে ফিক্সড প্রাইস একদম 60,000 টাকা। 60,000 টাকা। জি। এটা বর্তমানে অন টেস্ট আছে। জি, পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে, ফাইল দিয়ে দিব। আচ্ছা ফাইলটা আপনি নিতে পারবেন। তো প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস, ব্লু কালার মধ্যে, এখানে দেখেন ব্লু অ্যান্ড ব্ল্যাক কিছু হতে কালার হয়, ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। তো টিভিএস স্টিকার এটা হচ্ছে 125, হোন্ডা লেবু। আচ্ছা হোন্ডা লেবু, এটা ডিজিটাল মিটার, হ্যাঁ হাইড্রোলিকের 17 সিরিয়াল নাম্বার, 23 সাল পর্যন্ত নাম্বার টাম্বার করানো আছে, ডকুমেন্ট করানো আছে, হ্যাঁ 23 সাল পর্যন্ত, হ্যাঁ 110 গাড়ির সিসি। এটার প্রাইস পড়বে ফিক্স প্রাইস পড়বে 85,000 টাকা। 85,000? জি ফিক্স। এটা হোন্ডা লিবো, প্রাইস থাকবে 85,000। জি। আচ্ছা এই কালারটা তো অনেক সুন্দর, ব্লু কালারের মধ্যে ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আর ট্রান্সপোর্টের বিলটা আমি চেষ্টা করবো, যদি ট্রান্সপোর্টে নেয় কেউ একটু কমাই দেওয়ার জন্য চেষ্টা করবো। আচ্ছা যদি কেউ ট্রান্সপোর্টে নেয় সেক্ষেত্রে কিছু টাকা হয়তো? আমি অবশ্যই কমাইছি, অনেকগুলোই কমাই, মানে ট্রান্সপোর্ট বিলটা অনেক কমায় কমায় অনেক গাড়ি দিছি। আচ্ছা যারা নিছে অবশ্যই তারা তো জানবেই। আচ্ছা অ্যাপাচি 4B, আচ্ছা অ্যাপাচি 4B 160 সিসি, এটা হচ্ছে অন টেস্ট, হ্যাঁ অন টেস্ট, পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে এটা। আচ্ছা পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে অন টেস্টের মধ্যে, হ্যাঁ এই ফাইলটা দিয়ে দিব যে ও ওখানে গিয়ে নাম্বার করতে পারবে। এটার দাম পড়বে 1,20,000 টাকা। 1,20,000? জি। আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে 160 সিসি 4B-টা, তো এই প্রাইস পড়বে 1,20,000। জি। আচ্ছা বর্তমানে কিন্তু এগুলো কিন্তু বর্তমানে মাইলেজ আছে, মাইলেজ যারা চান এই নিতে পারেন। একবার এটা কিন্তু অনেকে আমাকে বলছেন এই ধরনের বাইকগুলো আসলে বর্তমানে ফ্রেশ আছে, আমি ভিডিও করতেছি বর্তমানে ফ্রেশ আছে, যারা যদি কারো এই বাইকটি ইনকোয়ারির প্রয়োজন হয় আরও জানতে চান স্ক্রিন নাম্বার থাকবে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো প্রাইসটা একেবারে 1,20,000-এর মতো প্রাইস পড়বে, ফিক্সড প্রাইস থাকবে, যেটা পাইকারের দোকান উনি একেবারে কম দামে বাইকগুলো আপনার দিয়ে থাকে। পাঁচশের মধ্যে একটা বাইক 160। আচ্ছা এটা পড়বে একদম 1,12,000 টাকা, নাম্বার করা আছে চট্টগ্রাম টু ফোনোর সিরিয়াল। জি নাম্বার করা আছে, তো এবাসি ব্র্যান্ডই করা আছে, তো এটাও সেম 160 সিসি। জি। আচ্ছা এটা প্রথম প্রাইসটা কত রাখবেন? এটা 1,12,000 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস 1,12,000? জি জি জি। এখান থেকে যে বাইকগুলো এগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এগুলো আপনার মোটামুটি প্রাইস আছে, তো এটা আপনার নিতে পারেন, এটা একেবারে হালকা কিছু কম আছে নিতে পারেন। তো ব্ল্যাকের মধ্যে ব্লু কম্বিনেশন, এপাশে ব্র্যান্ডি করা আছে 160 সিসি, নাম্বারটা আমার সবকিছু ওকে আছে, 1,12,000 নাম্বার করা আছে, 1,12,000 চট্টগ্রাম টু নাম্বারটা আমার সবকিছু ওকে আছে। জি। প্রাইস থাকবে 1,12,000 টাকা। এই দেখেন পালসারের মধ্যে ফোর কালার পালস। আচ্ছা একটা কথা, মানে এটার মধ্যে কি ওয়ান কালার হয়? জি, ওয়ান কালার হয়, টু কালার হয়, থ্রি কালার হয়, তারপর থ্রি ফোর কালার মধ্যে দুইটা হয়, ফোর কালার মধ্যে এটা লেটেস্টটা, মানে ফোর এর মধ্যে এটা লেটেস্টটা। জি জি। পালসার এটা ফাইভ ওয়ালা ইঞ্জিন, মানে ফাইভ ওয়ালা ইঞ্জিন বলে। জি। এটা পালসার ফোর কালার, এটার প্রাইস পড়বে যে 1,15,000 টাকা ফিক্সড প্রাইস। 1,15,000 টাকা। জি। আচ্ছা নাম্বারটা বুক আছে তো? সব কিছু ওকে আছে, চট্টগ্রাম টু নাম্বার 14 সিরিয়াল, চট্টগ্রাম টু নাম্বার করা আছে 14 সিরিয়াল। জি জি। পালসার ফোর কালার, আর প্রাইসটা কত রাখবেন? প্রাইসটা পড়বে যে আপনার 1,15,000 টাকা ফিক্স প্রাইস। 1,15,000 টাকা। জি। এই এটা হচ্ছে পালসার ফোর কালার, মানে হাইফওয়ালা গাড়ি আর কি। জি। এটা প্রাইসটা পড়বে 1,15,000 টাকা। জি। প্রাইসটা ফিক্সড প্রাইস, যদি সম্ভব হয় কিছু অনা করবে উনি, চেষ্টা করব আপনাদেরকে সবসময় যদি কিছু টাকা অনা করে দেয়, যদি উনি পারে আপনাদের কিছু টাকা ডিসকাউন্ট করে দিবে। একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ গাড়ির মতো, এটা ব্র্যান্ড নিউ বলতে পারেন এটাকে। ঠিক আছে, এটা ব্র্যান্ড নিউ বলতে পারবেন এটা, হ্যাঁ ডিসকভার 110 লেটেস্ট 21 মডেল গাড়ি। ঠিক আছে, এটা 3,300 কত কিলোমিটার, 85 কিলোমিটার চলছে এই গাড়ি, মানে এই গাড়িটা। জি জি, 3,385 কিলোমিটার গাড়িটা রানিং আছে, গাড়িটা দেখেন একদম ফ্রেশ গাড়ি, মানে শোরুম আপনি শোরুমের গাড়ি বলতে পারবেন, যারা নতুন গাড়ি নেই। 3,349 কিলোমিটার চলছে রানিং, 3,300 মতো গাড়িটা রানিং হয়েছে। জি। তো বাইকটা একেবারে ফ্রেশ আসছে, একদম ফ্রেশ কভার। আচ্ছা অন টেস্টের মধ্যে আছে, এটা পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে, বর্তমানে অন টেস্ট আছে। জি, ফাইল দিয়ে দিব, পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবেন, 1,02,000 টাকা পড়বে ফিক্স প্রাইস। 1,02,000 টাকা। জি। আচ্ছা এটা দেখেন, মানে এই বাইকটা রানিং হয়েছে কত? 3,300 মতো রানিং হয়েছে। জি। তো বাইকটা একেবারে রিজনেবল প্রাইস, 1,02,000 টাকা বাইকটা নিতে পারবেন। তো বর্তমানে কিন্তু অন টেস্টে আছে,
এখানে দেখেন প্লাস্টিক এখানে রয়ে গেছে, যারা চান এই ধরনের ফ্রেশ গাড়ি চান ডিসকভার নিতে পারেন, তো 1,02,000 বাইতে নিতে পারবেন। ঘোড়া ঘোড়া অ্যাপাচি ঘোড়া বলে এটা, ঠিক আছে, অ্যাপাচি ঘোড়া গাড়ি আছে জি। এটা 6,000 কিলোমিটার রানিং আছে মিটারে, ঠিক আছে, 6,000 আছে জি। পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবো, অনটেস আছে, অনটেস আছে, হ্যাঁ গাড়িটা অনটেস আছে, মানে আপনি যেখানে থাকেন নাম্বারটা করে দিতে পারবেন জি। আচ্ছা, এটা ফিক্স প্রাইস করবে যে অনটেস্টের মধ্যে 1,15,000 টাকা ফিক্স প্রাইস, একদম অনটেসে যে 1,15,000 জি ফিক্স। আর যদি নাম্বারটা আমসব করায় না, নাম্বার করলে 1,30,000 টাকা দিলে আমি নাম্বার করে দিব, মানে 1,30,000 দিলে আপনি আপনি নাম্বারটা করে দিবেন জি, নাম্বারটা করে দিবেন। তো এটা হচ্ছে নাম্বার ছাড়া হচ্ছে আপনি 1,15,000 জি। যদি কেউ এটার নাম্বার সহ করে নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে 1,30,000 জি, 1,30,000 বাইতে নিতে পারবেন, যেটা আপনার এই যে ঘোড়া গাড়ি বলে ব্লু কালার মধ্যে। তো এই বাইকটা মোটামুটি ফ্রেশ আছে, এটা হচ্ছে 160 সিসি, তো বাইতে নিতে পারেন। 6,000 মতো গাড়িটা হয়তো রানিং হয়েছে, প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস, তাহলে আপনার অনটেস নিতে পারেন বা নাম্বার সহ করে নিতে পারবেন, উনি উনি তো নাম্বার সহ করাই দেয়, তাহলে আপনার বাইকের কাছ থেকে নাম্বার সহ করে নিতে পারবেন। আর একটা বাইক দেখেন ডিসকভার, ডিসকভার 110 সেম মডেল, আচ্ছা সেম মডেল কিছু কিন্তু, আচ্ছা আর এটা এটা তো সেম মডেল সেম, কিন্তু এটা হচ্ছে 8,000 রানি, 8,000 রানি জি, আর এটা হচ্ছে 3,000 রানি, 3,000 রানি, আচ্ছা মানে জাস্ট একটু ডিফারেন্স আছে জি। এটা আমাকে 97,000 টাকা দিলে চলবে অনটেস্টে, অনটেস্টে 97,000 জি, জাস্ট এটা আর এটা সেম, জাস্ট এটা হচ্ছে 3,000 রানি হয়েছে, এটা একটু বেশি রানি হয়েছে জি। তো এটা মাত্র 97,000 টাকা বাইকটা পাবেন, যেটা ব্ল্যাক এর মধ্যে ডিসকভার, আর এটা হচ্ছে 110 সিসি জি, 110 সিসির বাইক, প্রাইসটা থাকবে 97,000 টাকা, বর্তমানে কি অনটেস আছে, অনটেস আছে, এটা বর্তমানে অনটেস আছে, প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস। স্ক্রিন নাম্বার থাকবে ওনার, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যদি সম্ভব হয় কিছু টাকা হয়তো উনি ওয়ানা করে দিতে পারে, চেষ্টা করবো আপনার ফয়সাল ব্লগ থেকে ফোন দিবেন সেটা বললে আমি কিছু কিছুটা চেষ্টা করবো যে আপনাদেরকে অনার করার জন্য। সুজুকি জিক্সার, জিক্সার, আচ্ছা এটা 2016 মডেল আছে, হ্যাঁ গাড়িটা দেখছেন মডিফাই করছে, দেখেন কালার টালার টায়ার টায়ার দেখছেন একদম ফ্রেশ, মানে একদম ফ্রেশ আছে। আর এটা দেখেন টায়ারটা এখনো গ্রিপ করে কিন্তু জি, মানে কোচে গ্রিপ করে, তো এটা সুন্দর গাড়িতে দেখছেন, এগুলো সব মডিফাই করছে, আমি যার থেকে নিছি ও মডিফাই করছে গাড়িটা, মানে গাড়িটা কিন্তু মডিফাই করা আছে, অনেক স্টিকার স্টিকার ছিল, যার থেকে নিছে উনি মডিফাই করছে জি জি, যা সুজুকি জিক্সারের মধ্যে জি। আর এখানে দেখেন মডিফাই করা আছে, জিক্সার ব্র্যান্ডিং করা আছে, পিছনে আর টায়ারটাও সেরকম দেখেন, মানে ব্লু ব্লু কালার মধ্যে টায়ার, টায়ারটা দেখেন টায়ারটা একদম নতুন ফ্রেশ গাড়িগুলো, আচ্ছা এটা যেন ঘুরবে না অনেক সুন্দর হয় জি। এখানে সফটওয়্যার নাম্বার করা আছে, এখানে দেখেন 13 সিসির মধ্যে গাড়িটা নাম্বারটা ওকে আছে জি, আচ্ছা সুজুকি। আর এটা কত সিসির বাইক, বাইক এটা এটা হচ্ছে 160 সিসির গাড়ি, সো এটা হচ্ছে 160 সিসির বাইক সুজুকি জিক্সার, এখানে গাড়িটা মডিফাই করা আছে জি। তো টায়ারটা দেখেন একদম ফ্রেশ, পিছনটা দেখেন একদম ফ্রেশ, গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা অনেক সুন্দর, আচ্ছা এটা চলছে কত কিলোমিটার, এটা চলছে চলছে একটু দেখি, এই বাইকটা মানে মিটার আছে এখানে কত 5,000, মানে 5,000 মতো গাড়িটা রানিং হয়েছে। তো এই বাইকটা প্রাইসটা হচ্ছে 1,30,000, তো প্রাইস থাকবে এখানে ফিক্স প্রাইস, সুজুকি জিক্সার ব্র্যান্ডিং করা আছে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে, প্রাইস থাকবে 1,30,000। আমার দোকানের অ্যাড্রেসটা তো আপনারা সবাই জানেন, আগেও দেখেছি আবার বলতেছি আমি, আমাদের দোকান হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি বিবিরহাট হাতিরফুল, চট্টগ্রাম ফটিকছড়ি বিবিরহাট হাতিরফুল, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এখানে লেখা থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, ইমোতে নক করবেন, যেহেতু রমজান মাস একটু দেখবেন কারণ সকাল 12টার মধ্যে আসলে ফোন না দিলে ভালো হবে, 12টার পরে ফোন দেবেন সমস্যা নেই, চেষ্টা করবো, আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না রমজান মাসে উপলক্ষে, কিছু মনে করবেন না। এছাড়াও ভাই নাম্বারটা স্ক্রিনে থাকবে, যদি কোনো এই ধরনের সেকেন্ড বাইকগুলো চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে আসসালাম। এটা হচ্ছে কি তাদের দোকানের ভিজিটিং কার্ড, তাদের শুভ নাম হচ্ছে বিসমিল্লা বাইক স্টেশন, আর এখানে আসিফ ভাই নাম্বার আছে, যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। I don't ever slow up, no I don't take shit, I got no love.